আসসালামু আলাইকুম দুলা ভাই, কি ওয়ালাইকুম অবস্থা? আসসালাম, কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো, আপনি কেমন এতদিন আছেন? পর আমার শালিকা চলে আসলো আমাদের বাসায়। আসো 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 আসো, ভিতরে আসো। আপা কই? তোমার ভাই যে ভিতরেই আছে। অনেকদিন পর আমার শালি চলে আসলো আমাকে না জানিয়ে। এই যে তুমি যে আমাদের বাসায় আসলা, এতদিন পর আমার একটা মাত্র শালি আমাদের বাসায় আসলা, তুমি আমার জানাই আইবা না? না জানে এই চলে আসলাম। তো এইরকম ভাবে হুটহাট করে কি আসা ঠিক হইলো? আমি তুমি জানাই আসলে আমি অবশ্যই একটা আয়োজনের ব্যবস্থা রাখতাম। দুলা ভাই, এটা কোনো কথা বললেন? বোনের বাড়িতে আসতে আবার জানে আসতে আসা লাগবো। আচ্ছা যাই হোক, আসো, তোমার সাথে তো আর কথা বলে পারা যাবো না। আমার একমাত্র শালি ইন্টার ফার্স্ট ইয়ারে মনে হয় পড়তেছে, তাই না? না, এবার সেকেন্ড ইয়ার। ইন্টার সেকেন্ড ইয়ার পড়তেছে, তো লেখাপড়া কি অবস্থা চলতেছে? চলতেছে ভালোই। কি নিছো ইন্টারে? সায়েন্স। সায়েন্স, আচ্ছা যাই হোক, অনেকদিন পর আইছে তার বুইনেরে দেখার জন্য। আসলে এই বুইন বুইনের ভালোবাসা এরকমই হয় যে এক বোন আরেক বোনকে রাইখা এত দূর থাকতে পারে না। ভালোবাসার টানে সেই শুধু ময়মনসিং থেকে চলে আসলো আমার একমাত্র শালিকা। আমার একমাত্র শালিকার নাম হচ্ছে সুমাইয়া। তো যাই হোক, আসো বাসার ভিতরে আসো। আবার যদি বেশিক্ষণ বাইরে দাঁড়ায় দাঁড়ায় কথা বলি তাহলে আবার তখন বলবা যে দুলাভাইয়ের বাসায় গেছি, দুলাভাই আমার ভিতরেও নাই নাই, বাইরে বাইরে খারাই খারাই কথা বলতেছে। আসো। তো আব্বা আম্মা হেরা সবাই ভালো আছে? হ্যাঁ সবাই ভালো আছে। যাক ভালোই, অনেকদিন পর আইলা। দুলাভাইয়ের কথা কি মনে পড়ে না? খালি বুনের কথা মনে পড়লে কেমন বা? দুলাভাইয়ের কথাই তো বেশি মনে পড়ে। হ্যাঁ দুলাভাইয়ের কথা বেশি মনে পড়ে। যাই হোক, আসো। তো বাসার সবাই ভালো আছে? এই আপা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছো? এই তো ভালোই। তুই তো আমার ভুইলাই গেছস, এতদিন পরে বইনার কথা মনে পড়ছে? না ভুলমু কে, আমি তো আবারই যাই, এখন আম্মু আবার দেয় না। আচ্ছা যাই হোক, এত দূর থেকে আইসোস কষ্ট করে যা, বাইরে যায় বত দুলা বাইরে লইয়া আমি নাস্তার আয়োজন করি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যা। অনেকদিন পর তো বোনের সাথে দেখা করলা, কেমন লাগতেছে আজকে তোমার? অনেক ভালো লাগছে। তাই না, অনেক ভালো লাগতেছে। আচ্ছা যাই হোক, বসো, তোমার বোনে খাবার দাবারের আয়োজন করো। এত দূর থেকে আইসো, চেয়ার আছে অনেক, সমস্যা নাই, আসো। বোনের প্রতি বোনের টান থাকলে এমনই হয়। বসো বসো বসো। একেই বলে বোন, বোনের প্রতি বোনের টান থাকলে কত দূর থেকে বোনকে দুলাভাইকে না জানিয়ে চলে আসতে পারে। আসলে এটাই হচ্ছে ভালোবাসার টান, আমার একমাত্র শালিকা। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার শালিকার জন্য দোয়া করবেন, আর শালিকা যেন মনোযোগ দিয়ে লেখাপড়া করতে পারে। তুমি কিছু বলবা? না, সবাই আমাদের জন্য দোয়া করবে। ও হ্যাঁ, আমার শালিকার কিন্তু একটা পেজ আছে, উপরে কিন্তু মেনশন দেওয়া থাকবে, ঠিক আছে? হ্যাঁ, সবাই আমার পেজটাকে ফলো করবা। ওকে, সবাই ভালো থাকবেন।